হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা মল্লিক। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, সবাইকে আমার ভিডিওতে সাদর আমন্ত্রণ। তো আজকের ব্লগটা আমি 9টা থেকে স্টার্ট করছি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব, আমি প্রতিদিন কিভাবে ঘর পরিষ্কার করি। তো দেখো, ফার্স্ট আমি স্টার্টিংয়ে গাছে জল দিচ্ছি, কারণ এটা আমি একটা ঘরের কাজের মধ্যে একটা পার্ট মনে করি। তো আলাদা করে এর জন্য সময় বের করি না। তো ঘর সংসারে কাজ করতে করতে গাছের যত্ন নিয়ে ফেলি। আর এখন গাছে জল দিচ্ছি, তারপরে প্রতিনিয়ত তোমাদের সঙ্গে সব শেয়ার করব আমি কিভাবে ঘর পরিষ্কার করি ডেলি, এভরিডে। তো ভিডিওটা না স্কিপ করে তোমরা ফুল ওয়াচ করো, তো দেখতে পাবে, বুঝতে পারবে আমি কিভাবে ঘর পরিষ্কার করি। আর চলো, আমার এই তো গাছের জল দেওয়া হয়ে গেছে, এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন দেখতে থাকো। তো এইগুলো তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছি, এভরিডে আমি এই ওয়াল র‍্যাকগুলো আছে এভরিডে আমি ক্লিন করি, কারণ আমি মনে করি প্রতিনিয়ত ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে, নিজেকেও ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে। আর তো দেখতে পাচ্ছো আমি রেগুলার একবার করে হাত বুলিয়ে নিই, রেগুলার হাত বুলিয়ে নিলে তো ধুলো ময়লা খুব কম পড়ে আর খাটুনিও খুব কম হয়। তো এগুলো আমার একটা পার্ট, যে যে অংশগুলো আমার মনে হয় যে ঝুল পড়বে, তো সেই সেই অংশগুলো আমি রেগুলার এই যে দেখতে পাচ্ছি এগুলো দিয়ে পরিষ্কার করে নিই। তো আমি প্রতিনিয়ত এইভাবেই ডেলি হোম ক্লিন করি। তো সকাল থেকে প্রায় 1 ঘন্টা টাইম লাগে আমার হোম ক্লিন করতে পুরো চারিদিকে। তো নিজের ভালো লাগা, শুধু ঘর পরিষ্কার আমি একমাত্র বাড়ির লোকের জন্য নয়, নিজের একটা ভালো লাগা আছে, তো সেই জন্য আমি করি। আমার ভালো লাগে ঘর পরিষ্কার করতে। আর দেখতে পাচ্ছো বারান্দাটাও ক্লিন করে নিচ্ছি। তো চলো এখন দেখতে থাকো। তো এখন আমি বারান্দার শোপিসগুলো ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমি ডেইলি বারান্দার শোপিসগুলো ক্লিন করে নিই, কারণ সবারই ঘরে কম বেশি ধুলো ময়লা পড়ে, তো দেখতে খারাপ লাগবে। ছোট বাচ্চারা বাড়িতে যেহেতু রয়েছে, তো সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। তো এখন দেখতে পাচ্ছ আমি এইসব আলমিরা পেপার ডেইলি প্রতিদিন এভরিডে আমি এইভাবেই ক্লিন করে থাকি। তো এগুলো এখন ক্লিন করে নিই, তারপরে ঘরে আগে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে নিই, তারপরে ঘর ক্লিন করি। তো এখন আমি দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব, তারপর বেডশিটটা চেঞ্জ করে দেবো। আজকে যেহেতু বেডশিট চেঞ্জ করবো এই রুমের, তো প্রতিদিন চেঞ্জ করি না, সপ্তাহে 2 দিন কি 3 দিন, 3 দিন ছাড়া একটা করে বেডশিট চেঞ্জ করি। তো এখন চলো রুমটা মুছে নিই, দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ আমার রুমটা ক্লিন হয়ে গেছে, এবার আমি বেডশিটটা চেঞ্জ করে দেবো। তো চলো এখন দেখতে থাকো আমি বেডশিটটা চেঞ্জ করে দিই। তো আমার বেডশিটটা চেঞ্জ করে হয়ে গেছে, এবারে আমি যাব অন্য রুমে। তো চলো এখন অন্য রুমে যাওয়া যাক।
আমি চলে এসেছি অন্য রুমে, দেখতে পাচ্ছ এখানে সব অগোছালো হয়ে গেছে। এবার এটাকে ক্লিন করবো। তো তোমরা দেখতে থাকো আমি প্রতিদিন এভাবেই বেড ফেড সব ক্লিন করি। দেখতে পাচ্ছ একটা কাপড় নিয়ে আমি মুছে নিচ্ছি রেগুলার, আমি এভরিথিং করে রাখি, কারণ এগুলো এভরিডে যদি তুমি ক্লিন করো না, তো তোমরা যদি ক্লিন করো তো এগুলো নতুনের মতো হয়ে থাকবে। তো চলো এখন দেখতে থাকবো আমি এভাবে ক্লিন করে নিই, এই রুমটাকেও ক্লিন করে নিই। তো দেখতে পেলে আমার বেডটা মোছা হয়ে গেছে। এবারে আমি বালিশগুলো নামিয়ে বিছানাটা সমান করে দেবো, কারণ এই রুমে বেডশিটটা আমি চেঞ্জ করব না, কারণ একদিন আগেই চেঞ্জ করেছি। তো আগেই বললাম যে সপ্তাহে 3 দিন ছাড়া আমি একবার করে বেডশিট চেঞ্জ করি, তো কালকে যেহেতু চেঞ্জ করেছি তার জন্য আর চেঞ্জ করব না, শুধু বিছানাটাকে সমান করে বালিশগুলো সুন্দর করে পেতে দেবো। ঘরের মধ্যে বিছানা যদি সুন্দর করে পাতা থাকে না, তো নিজেকে দেখতেও ভালো লাগবে আর মনটাও ফুরফুরে হয়ে থাকবে। তো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও একটা ভালো লাগবে আর সবাইকেও ভালো লাগবে। আর বানিয়ে আমাদের বাচ্চাগুলো যে নেক্সট জেনারেশন আছে তারাও কিছু শিখবে, যে না আমাদের ঘরের মায়েরা আছে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তো আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, তো সেটা একটা ভালো জিনিস। তো ওখানে বেডশিট চেঞ্জ করার পর আমি এবারে ড্রেসিং টেবিলটাকে ক্লিন করে নেব। প্রতিনিয়ত আমি সব কিছু এইভাবেই ক্লিন করি, তার জন্য সকালে আমার প্রায় 1 থেকে 1 ঘন্টার মতো টাইম লাগে ঘরদোর ক্লিন করতে। তো ওই রুমের মতো এই রুমে আমি ক্লিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ যে যে জায়গাগুলো আমার মনে হয় বেশি ধুলো পড়ে, তো আমি সেই সেই জায়গাগুলো ক্লিন করে নিই। আর দেখছি পর্দার পাশগুলো বিশেষ করে বেশি ধুলো ময়লা পড়ে, তোমরা যাদের তোমরা নিশ্চয়ই দেখবে যে পর্দার এই সাইডগুলো বেশি ধুলো ময়লা পড়ে। তো আমি প্রতিদিন যাতে ধুলো ময়লা কম পড়ে, তো সেগুলো আমি প্রতিদিন রেগুলার এইভাবে ক্লিন করি। তো চলো এখন আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ঘর পর মোছার পর এবারে আমি এলাম রিনির স্টাডি টেবিলের উপরের কাপড়টা খুব নোংরা হয়েছে, তো আমি চেঞ্জ করে দেবো, তো একটু পরে লাগাবো, কারণ এখন আমার হাতে একটুকু টাইম নেই। ঘর পর ক্লিন করে আমি এবার নিচে কিছু কাজ আছে সেগুলো সেরে নেব, তো সেটা পরে তোমাদেরকে দেখাবো। তো ঘর ফর ক্লিন করার পর আমি চলে এলাম বাথরুমে বেসিন ক্লিন করতে। বেসিনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট, এভরি ডে আমরা বেসিন ইউজ করে থাকি, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো দেখায়। তো চলো এখন বেসিনটা ক্লিন করে নিই। তো বেসিনটাকে দেখেছি অনেকে ব্রাশ দিয়ে ক্লিন করে, আমি এই দেখতে পাচ্ছি হালকা নরম তুলো একটা কসব্রাইট নিয়েছি, সেটা দিয়ে ক্লিন করেছি। আমার মনে হয় ব্রাশের থেকে কসব্রাইট দিয়ে ভালো পরিষ্কার হয়, কোনগুলো ভালো পরিষ্কার হয়, কারণ ব্রাশে অত প্রেশার থাকে না। তো চলো এখন দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো বেসিন টেসিন ক্লিন করার পর আমি চলে এলাম রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ একটা বোলেতে আমি থালা বাসনের লিকুইড
গুলেছি, তো সেটা দিয়ে আমি এখন টাইলসগুলো মুছে নিচ্ছি। আমি এভরিডে এরকম টাইলসগুলো ক্লিন করে নিই, কুচি না থাকার সত্ত্বেও তাও আমি এভরিডে ক্লিন করি। যেহেতু ঝাল মশলা তরকারি ফরকারি ছিটিয়ে একটু ছিটে ফোটা একটু একটু পরে, তো তার জন্য আমাকে ক্লিন করতে হয়, আর গ্যাসটাও আমি এইভাবে ক্লিন করে নেব। তো চলো এখন আমাদের সঙ্গে থাকো। আগে এটাকে এই লিকুইড দিয়ে ক্লিন করার পর আমি দেখতে পাচ্ছি হালকা হালকা ইয়েলো হয়ে থাকে না এই প্লেটগুলো, তো আমি একটু হালকা স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। তো এইগুলো করার পর আমি হালকা প্লেন জলে আবার ক্লিন করে শুকনো কাপড় দিয়ে মুছবো, তো তোমরা সেটা দেখতে পাবে। তো চলো এখন দেখতে থাকো। তো এভরিডে রান্না বান্নার পর আমি দেখতে পাচ্ছ কিচেন র্যাকগুলো আমি ক্লিন করে নিই। তো ডিপে ডাবাগুলো হালকা ওই যে ভিজে কাপড়টা থাকে সেটা দিয়ে হালকা মুছে নিই। তো আমারও নিজেরও ভালো লাগে ডিপে ডাবাগুলো হাত দিতে, হাজার কুচি না থাকলেও ধুলো ময়লা তো পড়েই থাকে, তো তার জন্য আমি এভরিডে এইভাবে ক্লিন করে নিই। তো ওইগুলো ক্লিন করার পর আমি এবছর রান্নাঘরে যে ডেস্কগুলো রয়েছে না ওইগুলোকেও ক্লিন করে নিই। তো ফাইনালি আমি সব ক্লিন করে নিয়েছি, ডেস্কটা মোছা হয়ে গেলে তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো। তো দেখতে পাচ্ছ রান্নাঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশ এইটুকু। তো আমি দেখতে পেলে কীভাবে ঘর পরিষ্কার করি এভরিডে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই বাই অল মাই গাইস, বাই।